আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগতম সবাইকে। আমি এখন যুক্ত হয়েছি মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নের গুটিভাঙা ঘাট, যেখান থেকে সোনা দিয়ে পারাপার করে মানুষ। আমি সেই ঘাটে রয়েছি, এখানে অসংখ্য যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, সোনা দিয়ে দেখে আসছেন অনেকেই, আবার অনেকে এখানে বিভিন্ন জালমান রক্ষাতে দায়িত্ব রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই, আসলে তারা কেন এখানে 10 নম্বর সিঙ্গেল হওয়ার পরও তারা এখানে রয়ে গেছেন, আমরা সেই বিষয়টা তাদের মুখ থেকে শুনবো। অন্যবার এখন এখানে গুটিভাঙা তো মূলত এখন তো 10 নম্বর সিঙ্গেল, তুই এখন তাই কে লাগিয়ে কি ব্যাপার? এখন তাই কি স্যার, সম্পত্তি আছে না জান আছে, বুট আছে, চলিম চলিম। হ্যাঁ, তুই হঠাৎ করে যদি ফানি আগে তখন তো কি করবে? ফানি আইবার আগে দিয়ে কি যাইম বই উঠুম বিদিরি সেন্টারে যাইম বই সাইকেল সেন্টারে। তো অনেক অনারবার এখন জায়গা গুটিভাঙা গুটিভাঙা তো 10 নম্বর সিঙ্গেল শূন্য অবশ্যই অবশ্যই শূন্য। তারপরও কি এটা তাকিয়ে সম্পত্তি আছে, সম্পত্তি ফেলা কি লড়িত না আছে, টলার আছে, আর আর ইন সই দিবে তাই দিন। তো বাজার আমার নাম কি আর বাড়ি ভালোর ভাষা দিয়ে বই। তো এখন 10 নম্বর সিঙ্গেল টিকে আছে, একে যার গিয়ে দিয়ে না, এখন যদি কি 10 নম্বর সিঙ্গেল মা গর গান যাইলে আর হঠাৎ কেউ বই এখন গরিয়াম গর যাইবে বলতে। আসলে এটা কি যখন মানুষ যখন আশ্রয় কেন্দ্র জাগই তখন কি এটা কি চুরি টুরি অনে চুরি টুরি আনবার নয় ততবার নয়, চুরি টুরি বলতে মানুষ তো এখন বাতাস উড়িলে মানুষ বেগুন জাগই। তো এই কিছু কিছু মানুষ তাই যে গদ্য সাইবার লাই মূলত বিষয় দেন না আর কিছু না। 10 নম্বর সিঙ্গেল দেওয়ার পরও অন্য 10 নম্বর সিঙ্গেল মূলত হঠাৎ দেখবেন বা হঠাৎ হইন যে হওয়ার মধ্যে আর উনছি আর কি হওয়ার মধ্যে উনছি এই কিছুক্ষণ আগে, আগে তো সকালে তো 8 নম্বর আছে, এখন 10 নম্বর শুনছি কিছুক্ষণ আগে। সেই তো বুটুর আছে আমাদের এখানে চেকিংয়ের জন্য তাই গেছি। আচ্ছা, অনরার পাশে দিতে সোনা দিয়া একেবারে নিকটে সোনা দিয়া, সোনা দিয়ার মানুষের কি অবস্থা মানে তারা এই বেগুনকে এটা আগে কিনা আগেছে যে এই গতবার একটু একদম আসলে এখানে পানি উঠছিল একটা, এখানে বড় হবে তো অনেক জন্য চলে গেছে। কত ফুট উঠছে সকাল থেকে এখানে? এই ধরো 10টা দশখানে বড় এইদিকে এইটুটুকু হবে আর কি। অনেক অবস্থা আছিলাম, মানে সকল সেন্টারটা আছিলাম, মানে আছিলাম সবাই গদ দুয়ারে মাথা, যার গদ তার বাড়ি নজনি, আর একজনের বাড়ি একজন নজনি, একজনের ঘর একজন নজনি, এখনো তো এখনো তো এই 10 নম্বর সিঙ্গেল দিয়ে এবং গুমট পরিস্থিতি মানুষের নজরে গড়তুন, এখন হরিমেও ভালো লাগে না তো আর তো নেই ফর ওই ভালো লাগে 91 মত ওই ভালো লাগে। রইল আশ্রয় কেন্দ্র আছে না তো এটা আশ্রয় কেন্দ্র এখানে আছে কি আছে স্কুল আছে? হ্যাঁ, অন্য পরিবার মানে মানুষজন হজন আছে আর পরিবার মানে মানুষ আছে দজন আছে আছে পুরো বাচ্চা আছে 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 ইতরালে নো তে কেনে উড়িব যখন আজ আজ কর্ম বিষয়ব শুরু হইলে মতার মানে যাইবই তারা স্থানীয় চেয়ারম্যানের অনারে হইয়া না যাবে করলে বেগুন হই মাইকের পাবলিসিটি করি। হ্যাঁ, কত বেঙ্গে মূলত আর বাতাসের অবস্থা বুঝি না আর একটু। হ্যাঁ, এটা যেহেতু অনার আশেপাশে বেরিবাত নাই, বেরিবাত কোলা, তো জলস্বর সাহেবের সাথে সাথে কিন্তু ফানি আইবে কি না জানো? জানি জানি ধন্যবাদ। তিনি যেমনটা বলছিলেন, আসলে অনেকে জানমাল রয়েছে এখানে, সেই জন্য অনেকেই তারা নিজের সম্পত্তি ফেলে তারা হয়তো আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না, কিন্তু একটা কিন্তু অজানা ভয় শঙ্কা কাজ করতেছে। যেমন 1991 সালে প্রলয়কারী ঘূর্ণিঝড় কিন্তু ঠিক এভাবেই গুমোট অবস্থা সৃষ্টি করে, কিন্তু
সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত তাণ্ডব চালিয়েছিলেন এই মহিষখালী দ্বীপে। এখানে অসংখ্য প্রাণী সহ মানুষের হতাহতের ঘটনা ঘটেছেন, সেজন্য মানুষ এখনও সেই আতঙ্ক ভুলতে পারেনি, যে কারণে তারা এখনও শঙ্কায় রয়েছেন যে হয়তো হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে তাদের জানমাল ক্ষতি করে কিংবা প্রাণহানির ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা সতর্ক রয়েছেন। এ ছিল আমার কাছ